নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা সহজ সেলাই ডিজাইন করে দেখাবো। আমার ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রথমে এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর 1 2 3 4 চার ঘর মিলে দুইবার সেলাই করে নেব। এবারে এক ঘর পরে দুই ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, নিচের থেকে দুটো ঘর বাদ দিয়ে আবারও চার ঘর মিলে আবার দুইবার দুই লাইন সেলাই করে নেব। এভাবে আমি 7 বার সেলাই করে নেব। প্রতিবারই আমি 4টি করে ঘর নেব আর 2টো করে লাইন একইবার লাইনে করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো বন্ধুরা এখানে আমি 7বার 2টো করে লাইন করে নিলাম। করে নেওয়ার পর এখানে উপরের দিক থেকে আবারও দুই ঘর বেশি নিয়ে দেখো ডান দিকে বাড়িয়ে আমি নিচে থেকে 4টে ঘর গুনে নিয়ে আবারও 2টো লাইন একইভাবে করে নেব। এভাবে আমি এ লাইনে 6বার সেলাই করে নেব। দেখো বন্ধুরা এখানে আমি 5 1 2 3 4 5 এই 5বার 2টো করে লাইন সেলাই করে নিলাম আর একটা বক্স তৈরি করে নিলাম। এখন আমি অন্য কালার দিয়ে এটাকে তোমাদেরকে ভরাট করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এবারে আমি ক্রিম কালার উল ব্যবহার করব। উল ব্যবহার করে তোমাদেরকে এই ডিজাইনটি একটা লাইন ভরাট করে দেখাবো। দেখো এখানে আমি 4টি ঘর মিলে 2বার সেলাই করে নেব। 1 2 আবার দুই ঘর উপরে সুচটা তুলে নিলাম আর 4 ঘর মিলে আবারও 2বার সেলাই করে নিলাম। এভাবে আমি পুরো একটা লাইন তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি ক্রিম কালার দিয়ে একবার ভরাট করে নিলাম। এবারে আবার রেড কালার ব্যবহার করে ঠিক একইভাবে একই নিয়মে 4টে করে ঘর গুনে নিয়ে এক একটা পোর তুলে নেব। আর এভাবে আমি আবারও একবার চারপাশে রেড কালার দিয়ে সেলাই করে নেব। বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা দেখো আমি এখানে কিভাবে এই রেড কালারটা ব্যবহার করে একবার সেলাই করে নিচ্ছি। দেখো আমি আমার ডিজাইনটার রেড কালার দিয়ে মাঝে ভরাট করে নিলাম আর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি আবার পুনরায় ভরাট করে নেব। বন্ধুরা দেখো মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে এখানে আবার আমি ক্রিম কালারের উল দিয়ে 4টে ঘর নিয়ে 2বার সেলাই করব আর পুরো জায়গাটাই আমার ভরাট হয়ে যাবে। এবারে আমি নতুন করে কিভাবে আবার আর একটা লাইন তৈরি করব, ডিজাইন তৈরি করব, সেটা তোমাদেরকে করে দেখা। বন্ধুরা দেখো এখান থেকে আমি 1 2 3 4 চার ঘর গুনে নিয়ে ঠিক একই লেভেলে 4টে ঘর মাঝে ফাঁকা রেখে নতুন করে আবার একটা ডিজাইন করা শুরু করব। আমি যখন এটা করে নেব তখন দেখো বন্ধুরা আমি প্রথমে 4 ঘর মিলে 2বার সেলাই করে নেব। এভাবে এক লাইনে 7বার সেলাই করে নেওয়ার পর
আমি নতুন করে আরেকটা বক্স, 1 2 3 4 5 6 7 8, দেখো বন্ধুরা এভাবে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু ডিজাইনটা তুলে দেখাচ্ছি। এখানে 8টা ঘর মিলে আমি গুনে ফুরসুজটা তুলে নিলাম 8 ঘরের উপরে। এবার আর নিচের দিকে 1 2 3 4, 1 2 3 4, 4টে ঘর গুনে নিয়ে আমি যখন দেখো বন্ধুরা দুটো লাইন করে নেব। দেখো আমার মাঝে যে ফাঁকা জায়গাটা সেখানে 1 2 3 4, 4টে ঘর রয়ে যাবে। এভাবে আমি দু পাশের লাইনগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে করে দেখালাম, আমি কয়েকটা ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। আমি পাশাপাশি দুটো আর লম্বালম্বি দুটো লাইন আমি তোমাদেরকে করে দেখালাম, মোট 4টে ডিজাইন আমি করে দেখালাম। বন্ধুরা আমার এই ডিজাইনটি আমি দুটো কালারের উল দিয়েই তোমাদেরকে করে দেখালাম, তোমরা তোমাদের পছন্দ মতো উল সুতো ব্যবহার করে সুন্দর ডিজাইনটি তৈরি করে নেবে। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।